বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু প্রতিনিয়ত শিখছি, প্রকৃতি কিন্তু আমাদের প্রতিনিয়ত অনেক কিছু শেখাচ্ছে। এই দেখো না, বর্তমান সময়ে আমরা অনলাইনে ক্লাস করা, এটাও কিন্তু আমাদের নতুন শেখা। আমরা আগে কখনো চিন্তা করতাম না যে আমরা অনলাইনে ক্লাসের মাধ্যমে শিখবো, কিন্তু এখন কিন্তু সেটা আমরা রপ্ত করেছি এবং সেটা কিন্তু শিখছি। তো এইরকম আমরা অনেক নতুন জিনিস আমরা দেবরাত্রি শুধু শিখবো, আর তোমরা শিখতে শিখতে অনেক বড় হবে, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজ অনলাইন ক্লাসে গণিত নবম দশম শ্রেণী অধ্যায় 17 পরিসংখ্যান, যেটার উপরে গত একটা ক্লাস নিয়েছে সেটা ছিল মধ্য, আজকে পুরুষরূপ নির্ণয়। তো তোমরা একটু ভালো করে খেয়াল করো, এখানেই দেখবো যে অনেকটাই শেখা হয়ে যাবে তোমরা। তো তাহলে শুরু করা যাক। পুরুষক নির্ণয় তোমরা নিচের ক্লাসে অর্থাৎ অষ্টম শ্রেণীতে শিখছো, সেখানে কিন্তু পুরুষক সম্পর্কে তোমরা অলরেডি ধারণা নিয়ে আছো। সেখানে তোমরা শিখছি কেমন, যদি 1, 2, 3, 4, 6, 7, 3, 4, 3 এরকম যদি থাকতো, বা আবার একটা 3 এরকম যদি থাকতো, তাহলে এই ক্ষেত্রে এরকম যদি একটা উপাত্ত দেওয়া থাকতো, সেক্ষেত্রে তোমরা পুরুষকটা নির্ণয় করছো কী করে, তো নির্ণয় করছো কারণ সর্বাধিক সংখ্যক যেটা আছে, সংখ্যাটা আছে কী, আছে 3। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 3 আছে, একবার দুইবার তিনবার চারবার আছে, অর্থাৎ পুরুষরূপটা কত, 3। এটা কিন্তু তোমরা ক্লাসে এইটি তোমরা শিখছো, মানে যে সংখ্যাটা বেশি থাকছে সেটাই আমার পুরুষরূপ। কিন্তু যদি এইরকম থাকে, তোমরা হয়তো এইরকমও সেখানে শিখে আসছো যে 1, 2 এইরকম নাই, এগুলো নাই, তখন 1, 2, 3, 4, 6 এখানে কি পুরুষরূপ কী হবে, না এখানে কিন্তু কোনো পুরুষরূপ হবে না, বুঝলে। একাধিক সংখ্যা না থাকলে কখনো পুরুষরূপ হবে না, এটা কিন্তু তোমাদের একটু মাথায় নিতে হবে। আর এখানে আমরা শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা পুরুষরূপ নির্ণয় করা শিখব। শ্রেণী বিন্যস্ত মানে যেখানে আমাদের শ্রেণী বিভাগ থাকবে আর গণসংখ্যা দেওয়া থাকবে। তোমরা জানো শ্রেণী বিন্যস্ত বস্তু মানে সেখানে শ্রেণী থাকবে, শ্রেণী ব্যক্তিটা থাকবে, আর থাকবে কি গণসংখ্যা, এই দুটো জিনিস দেওয়া থাকলে সেখান থেকে সূত্রের মধ্যে আমরা পুরুষরূপটা নির্ণয়। সেরকম একটা তথ্য নিয়ে আমি তোমাদের একটা অঙ্ক করে দেখাই, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এবং সাথে সাথে আমার সাথে কাজ করে যাও, দেখবো যে তোমরা শিখে গেছো। যেমন এখানে নেই শ্রেণী, শ্রেণীর দেওয়া আছে একটা অঙ্ক, তোমাদের বইয়ের অঙ্ক শ্রেণী, প্রথমে শ্রেণী দেওয়া আছে 31 থেকে 40, 31 টু 40, আর একটা দেওয়া আছে গণসংখ্যা। হ্যাঁ 31 থেকে 40, 41 টু 50, 51 টু 60, 71 টু 70, 71 টু 80, 81 থেকে 90, আর 91 থেকে 100। গণসংখ্যাগুলো কি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে প্রথমে এই শ্রেণীতে আছে 4, তারপরটা আছে 6, 8, 12, 9, 7, 4। দেখো এই আমার এগুলো দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে আর শ্রেণী দেওয়া আছে। তাহলে এখানে আমাদের পুরুষরূপ নির্ণয়ের সূত্রটা কি, সূত্রটাকে লিখে পুরুষরূপটা কি হবে, এল প্লাস, হ্যাঁ এল প্লাস এফ অন, এফ অন যোগ A2 ইনটু 23। এখন আমার এগুলো কি কি আছে তথ্যগুলো, এগুলো কি কি আছে, এটা হলো কিন্তু পুরুষরূপ শ্রেণীটাকে আমাকে বাইর করতে হবে। কোথায় আছে, যেখানে সর্বাধিক সংখ্যক
কি জনসংখ্যা আছে এইটাই, জনসংখ্যা যেখানে বেশি সেটাতেই কিন্তু আমার প্রযোজক শ্রেণী, অর্থাৎ এটার উপরে নির্ভর করি কিন্তু আমি কি করব প্রযোজক শ্রেণী। এর মধ্যে দেখো সব থেকে বেশি আছে কোথায়, এখানে 12 অর্থাৎ 12, এটাতেই আমার করতে পারে, এটা কিন্তু আমার প্রযোজক শ্রেণী। আর এইটার ভিতরে এলটা হলো কি, ওই প্রযোজক শ্রেণী যে শ্রেণী ব্যক্তি আছে তার নিম্ন সীমা, অর্থাৎ এখানে এলটা তাহলে কত হবে, কত 61। ওই প্রযোজক শ্রেণীর শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা যেটা সেটাই মানে নিম্ন মানটা কি। আর এপনটা কি, এপনটা হলো যে প্রশ্নটা এটার থেকে তার পূর্ববর্তী কত, সেটা 12 আর এক পূর্ববর্তী কোনটা, এর পূর্ববর্তী আগেরটা, তাহলে সেটা কত 8। বুঝতে নিশ্চয় অসুবিধা হচ্ছে না, চায়। আর F2 কোনটা, F2 ওই শ্রেণীর থেকে পরবর্তী কত 3। আর H কত হবে তাহলে, এখানে H টা কত, আর H টা কত লিখতে পারি আমি, এখানে দেখো কত, এটা শ্রেণী ব্যক্তি ব্যবধানটা কত আছে, শ্রেণী ব্যবধান হলে কত আছে 10 বোধ হয়, 31 থেকে 40 মানে 10। তাহলে আমার সমস্ত তথ্য পেয়ে গেছি, F1 পেয়ে গেছি, F1 প্লাস F2 পেয়ে গেছি, H পেয়েছি, আর এখানে L টাও পেয়ে গেছি। তাহলে এইগুলো শুধু মান বসালেই এখন আমরা পেয়ে যাবো। সুতরাং প্রচুর সমান L কত 61 প্লাস, আমরা ক্যালকুলেটার একটু দরকার, চারটে বসেনি, 4 4 প্লাস 3 × 10 কত হবে, 61 প্লাস 40/7 সমান সমান, ক্যালকুলেটারে আমরা এটা বের করে ফেলতে পারি কত, একেবারে 66.7। তাহলে দেখো দেখানো বুঝতে তোমাদের কোন জায়গায় অসুবিধা আছে, অসুবিধা থাকার তো কোথাও অবকাশ নেই, তোমরা সহজেই এটা বুঝতে পারছো। কারণ এখানে এই মানটা, এই মানটা সবসময় মনে করো প্রচুর শ্রেণী হবে তার পূর্ববর্তী মানের পার্থক্য, আর পরবর্তী মানে ভাই F2 ছিল পরবর্তী মানের পার্থক্য, H হলো শ্রেণী ব্যবধান, মানে শ্রেণী এখানে ব্যবধান কত আছে 10, আর L টা হলো ওই প্রচুর শ্রেণী যে শ্রেণী ব্যক্তি যেটা দেওয়া আছে সেই নিম্ন মানটা, এল তো হলো সেই নিম্ন মান। তাহলে তোমরা তো সহজে এটা বুঝতে পেরেছো মনে হয়, এতে কোথাও কোনো সমস্যা তোমাদের নাই। তাহলে প্রযুক্তটা এইভাবে তোমরা করে ফেলবে, বাসায় আরও দু একবার প্র্যাকটিস করলে দেখবে তোমরা শিখতে পারছো, নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, খুব সহজ জিনিস, একেবারেই একটা সহজ জিনিস। তো তোমরা সবাই ভালো থাকবে, ভালো ছিলে এবং ভালো থাকবে, এই প্রত্যাশা নিয়ে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।